করেছেন আমি জানতাম না ওনারা পরে আমাকে জানিয়েছেন ব্যাংক বা সমিতির মাধ্যমে অনেক ব্যক্তি সুদ মুনাফা খায় দেয় এর বিধান কি সুদ ব্যাংকের মাধ্যমে খান আর সমিতির মাধ্যমে খান হ্যাঁ গরুর মুত কাঁচের বোতলেই খান আর প্লাস্টিকের ঘোড়ার মধ্যেই খান যেখানে খান গরুর মুত তো গরুর মুথই নাকি পেশাব তো পেশাবই এটা যেখানে যাক সেখানে আরাম হুজুরে খাক আর মজুরে খাক নাকি হুজুরে দেখ আর মজুরে দেখ যেই দেখ না কেন যেই জড়িত হোক না কেন এটা হারাম এটা অবৈধ এটা সর্বনাশের মূল অর্থনীতি যদি সর্বনাশ করতে চান নিজের টাকা পয়সা ঘর দুয়ার জায়গা জমি সব হারাইতে চান তাহলে সুদ খান ইয়াম হাকুল্ল রিবা আল্লাহ কয় আমি দায়িত্ব নিছি শুধু অর্থনীতিকে মেচাকার করে দেওয়ার জন্য সুদ খাইবা দুই লাখ টাকা এক রোগ দিয়ে দেবো দুই কোটি টাকা দরকার এবার কোন দিকে যাইবা কোন দিকে যাইবা রিবা রেবাকে নিচ্ছিন্ন করার দায়িত্ব কার মাহকুন শব্দের অর্থ মুছে একেবারে একদম মুছে দেবে বর্তমান বিশ্ব অর্থনীতি এত অর্থনীতিবিদ আল্লাহ পৃথিবীতে কোনো যুগে এত অর্থনীতিবিদ ছিল না তারপরেও এত দুর্গতি কেন কিসের কারণে সুদের কারণে যেটুকু ভালো আছে খাচ্ছেন বেঁচে আছে ইসলামী অর্থনীতির কারণে ইসলামের বরকতে কিছু হালাল আছে এর বরকতে নাহলে পুরোটাই যাইতো পাঁচক্ত সলাতের ফরজের আগে ও পরে